গর্তটা যদি ডিপ না করি খুব মুশকিল। এই যে এসে গেছে আমার অ্যাসিস্ট্যান্ট। অন্যান্য বেশ কিছু শখের মধ্যে বাগান চাষ আমার অন্যতম প্রিয় একটা শখ। এখন 2024 সালের এপ্রিল মাস চলছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন এবছর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কিন্তু তবুও আমি এই গরমের মধ্যেও বেশ কিছু গাছ বসেছি এবং সেই গাছগুলো বেশ ভালোই হয়েছে। বিশেষ করে এই ঢ্যাঁড়স গাছ, প্রচুর ঢ্যাঁড়স হচ্ছে এখন। আর বাগানের এই গাছগুলোকে রক্ষা করবার জন্য আজকে বাগানে একটা বেড়া দেবো। এই সামনটা পুরোটা ফাঁকা, যে কারণের জন্য বেড়া দিতে হবে। আর বেড়া দেওয়ার জন্য এখানে আমি নিয়ে চলে এসেছি এই পিলার। দাও, কি দেবে দাও, শাবল এনেছি তো দাও। পিলার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আজকে যে বেড়াটা দিচ্ছি সেই বেড়া দেওয়ার কাজে আমাকে অ্যাসিস্ট করতে চলে এসেছে এই যে ময়না, মিস্টার ময়না। আমরা সবাই ময়না বলে ডাকি, আসল নাম কি মুন্না। আচ্ছা, আর কাজ শুরু করে দিয়েছে ময়না, গর্ত খোলার কাজ চলছে। দেখি কতটা করেছিস। ময়না এমনিতে অনেক রকম কাজ জানে, কোনো কাজ জানে না এমন নয়, ও ড্রাইভিং থেকে শুরু করে সব রকম কাজ জানে। আর এমনি রাজমিস্ত্রিতে লেবারি কাজ করে, তো আজকেও কাজ করতে গেছিলো। সেখান থেকে আমি বলেছি যে আমার আর্জেন্ট, তো সেখানে কাজ শেষ করে সঙ্গে সঙ্গে বিকালে চলে এসেছে এখানে কাজ করার জন্য। আমাদের এই দাদা খুলছে, দেড় ফুট মতো গর্ত করছি, কারণ সিমেন্টের পিলার তো হেভি, একটু ডিপ গর্ত যদি ডিপ না করি খুব মুশকিল। আর এখানে রয়েছে এই পুরো টায়ারের নাইলন দড়ি, মোটা দড়ি, আর এই জাল। Let's go.